অনেকদিন ধরেই বলিউডের দুই উঠতি তারকা কিয়ারা আদভানি এবং সিদ্ধার্থ মালহোত্রার মধ্যে সম্পর্কের গুঞ্জন শোনা যাচ্ছে, যদিও তাদের কেউই এই সম্পর্কের বিষয়ে সরাসরি স্বীকার করেননি। তবে সম্প্রতি কফি উইথ ক্রনের একটি এপিসোডে নিজেদের প্রেম এবং বিয়ের বিষয়ে অনুষ্ঠানটির সঞ্চালক করণ জোহরের প্রশ্নের উত্তর দিয়েছিলেন বর্তমানে বেশ আলোচনায় থাকে এই বলিউডের দুই জনপ্রিয় মুখ। কফি উইথ ক্রনের সপ্তম এপিসোডে আমন্ত্রিত ছিলেন ভিকি কৌশল এবং সিদ্ধার্থ মালহোত্রা। এপিসোডের এক পর্যায়ে করণ জোহর সিদ্ধার্থকে প্রশ্ন করেন কিয়ারা আদভানির সাথে তার সম্পর্কের পরিকল্পনা কী। তখন সিদ্ধার্থ প্রশ্নটি সাবধানে এড়িয়ে যান এবং বলেন, আমি একটি সুখী এবং উজ্জ্বল ভবিষ্যৎ প্রকাশ করছি। করণ জোহর প্রশ্ন করলেন, কিয়ারার সঙ্গে? তখন সিদ্ধার্থ উত্তর দিয়েছিলেন, যদি কিয়ারা হন তবে এটি দুর্দান্ত হবে। করণ এরপর তাকে কফি উইথ ক্রন থেকে কিয়ারা এবং শহীদের সঙ্গে একটি অদেখা ক্লিপ দেখান, যেখানে কিয়ারা প্রকাশ করেছেন যে তিনি এবং সিদ্ধার্থ ঘনিষ্ঠ বন্ধুর চেয়েও অনেক বেশি কিছু। এর আগে কফি উইথ ক্রনে আসা কিয়ারাকে যখন করণ জোহর জিজ্ঞাসা করেছিলেন, যদি আপনার বর্তমান জীবন একটি চলচ্চিত্রের শিরোনাম হতো তবে এটিকে কী নাম দিতেন, কিয়ারা অবিলম্বে উত্তর দেন শেরশাহ, যেখানে তিনি সিদ্ধার্থের প্রেমিকা চরিত্র অভিনয় করেছেন। করণ তাকে আরও জিজ্ঞেস করেছিলেন যে তিনি বিয়ে করতে প্রস্তুত কিনা। কিয়ারা উত্তর দিয়েছিলেন যে তিনি তার জীবনে এটি দেখতে পাচ্ছেন। সম্প্রতি মিডিয়া এবং বলিপাড়ায় কিয়ারা এবং সিদ্ধার্থকে নিয়ে যে গুঞ্জন রটেছে, কফি উইথ ক্রনের দুজনের বক্তব্যে সেই গুঞ্জনের সত্যতা খুঁজছেন ভক্তরা। এখন দেখার বিষয় তাদের এই মিষ্টি প্রেমের অফিসিয়াল ঘোষণা কবে হবে। এই মুহূর্তে সিদ্ধার্থ মালহোত্রা এবং কিয়ারা আদভানির হাতে প্রচুর সিনেমা রয়েছে। কিয়ারা সদ্য মুক্তিপ্রাপ্ত ছবি ভুল ভুলাইয়া দুই এবং যুগ যুগ জিও বক্স অফিসে বেশ সাফল্য পেয়েছে। সামনে কার্তিক আরিয়ানের সঙ্গে সত্যনারায়ণ কি কথা, রামচরণের সঙ্গে আরচি পুনরে এবং ভূমি পেডনেকার এবং ভিকি কৌশলের সঙ্গে গোবিন্দ নামরা সিনেমা তার হাতে রয়েছে। অন্যদিকে সিদ্ধার্থ মালহোত্রাকে দেখা যাবে ভারতীয় পুলিশ বাহিনী ধারাবাহিকে। যোদ্ধা এবং রাশমিকা মান্দানার সঙ্গে মিশান মজনু তার হাতে রয়েছে। এছাড়া অজয় দেবগান এবং রাকুল প্রীতি সিংয়ের সঙ্গে সামনে একটি সিনেমায় দেখা যাবে এই অভিনেতাকে। প্রিয় ভিউয়ার্স, আজ এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করবেন, আর পরবর্তীতে এ ধরনের আরও ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যারা পূর্বেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।